IPL এর 12তম আসর চলছে রমরমে। বেন স্টোকস, ডিভিলিয়ার্স, ওয়ার্নার, উইলিয়ামসন, বোল্ট, তাহির, রাবাডা, গেইল, হেডমায়ারদের মতো বিশ্বসেরা তারকারা ব্যাটে বলে মাঠ মাতাচ্ছেন। এর মধ্যে একজনের ব্যাট একটু বেশি হাসছে, তার নাম আন্দ্রে রাসেল। পাঁচ ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার পাশাপাশি করেছেন 205 রান, তার স্ট্রাইক রেট 175, শেষ ম্যাচে 13 বলে 48 রান করে দলকে জিতিয়েছেন। এর মধ্যে ওয়েস্ট ইন্ডিজ থেকে কলকাতা নাইট রাইডার্সের আস্তানায় এসেছেন জেসিম লোরা নামে এক সুন্দরী, আর তার সৌন্দর্যের ছটায় মেতে আছেন সবাই, সবার দৃষ্টি এখন তার দিকে। ক্রিকেটারদের স্ত্রীদের মধ্যে তিনিই নাকি সবচেয়ে সুন্দরী। মাত্র 24 বছর বয়সী এই তরুণী আন্দ্রে রাসেলের স্ত্রী। চলতি IPL এ সোশ্যাল সাইটে ভাইরাল হয়েছেন তিনি। প্রতিটি সফল পুরুষের পিছনে তার কোনো প্রিয় নারীর অবদান থাকে। রাসেলের জন্য তিনি ভালো খেলার অনুপ্রেরণা। জামাইকান দানব তাকে নিজের লেডি লাক বলে থাকেন। ডোমিনিক রিপাবলিকে জন্ম নেয়া এই তরুণী পেশায় মডেল এবং ডিজাইনার। দীর্ঘদিন রাসেলের সাথে প্রেম আর লিপ টুগেদার করার পর তারা বিয়ে করেন। লড়ার খুব ঘুরে বেড়ানোর শখ। ভারতে এসেই তিনি দিল্লি আর কলকাতায় ঘুরে বেড়াচ্ছেন, প্রচুর শপিংও করছেন। ঘুরে বেড়াতে রাসেলেরও ভালো লাগে, সময় পেলে সমুদ্র আর জঙ্গলে ঘুরে বেড়ান দুজন মিলে। তবে ক্রিকেটের চাপে রাসেল সময় পান না তেমন। আমাদের কোনো আপডেট মিস করতে না চাইলে এখনই সাবস্ক্রাইব করুন আর পাশের বেল আইকনটি প্রেস করুন।